আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা তো খুবই চমৎকার একটি ওয়ালেটের অফার শেয়ার করবো আজকের যে ওয়ালেটের অফারটি শেয়ার করবো এটা হয়তো অনেকেই দেখেছেন তো অনেকেই আবার ইন ডিসিশনে যে এখানে কাজ করবেন কি করবেন এরকম হয়তো ইন ডিসিশনে আছেন তো আমি প্রত্যেকেই রিকোয়েস্ট করবো এই সাইডগুলোতে আপনারা কেউ মিস করবেন না কারণ এগুলো কিন্তু হয়তো বা দু একদিন পরে হলেও পেমেন্ট কিন্তু তারা নিশ্চিত করে একটা বড় এক্সচেঞ্জার অফার তো বিটকান হচ্ছে একটা বড় এক্সচেঞ্জার এখান থেকে আপনি অ্যাকাউন্ট খুলে যদি আপনি তাদের যে রিকোয়ারমেন্ট আছে এগুলো যদি আপনি ফুলফিল করতে পারেন তাহলে আপনি এখান থেকে পঁচিশ ডলার পেয়ে যাবেন তো কীভাবে পাবেন সব কিছু ভিডিওতে দেখাবো অবশ্যই ভিডিওটি দেখার পর একটা লাইক দেবেন ভালো একটা কমেন্ট করবেন তো এটা লিঙ্ক পাবেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে সেখানে ক্লিক করে দিয়ে সরাসরি আপনার এই সাইটটিতে চলে আসবেন তো তাদের এখানে অ্যাকাউন্ট খুললেই হবে না শুধু এখানে তাদের রিকোয়ারমেন্টগুলো আপনাকে ফিল করতে হবে তো আমি আশা করি যে সম্পূর্ণ ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে এখানে কাজটা সহজভাবে বুঝতে পারবেন তো প্রথমে অ্যাকাউন্ট খোলার জন্য এরকম ইন্টার পেজ চলে আসলে এখানে ইমেল এবং পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ড দিয়ে সাইন আপ অপশন নিচের দিকে সাইন আপে একটা ক্লিক করে দেবেন তো সাইন আপে ক্লিক করে দিলে মোটামুটি আপনাকে তারা অ্যাকাউন্টটা খোলার জন্য একটা পারমিশন দিয়ে দেবে তারপর আপনাকে তারা একটা মেল করবে মেলে একটা কোড দেবে সেই কোডটা দিয়ে জাস্ট আপনি ভেরিফাইটা করলেই আপনি লগ ইনটা করতে পারবেন অয়েল বন্ধুরা তো এরকম একটা মেল মেলে একটা কোড দেবে কোডটা আপনি এই এই যে ছয়টা ঘর দেখতেছেন এই ঘরের মধ্যে আপনি এখানে বসিয়ে দেবেন বসিয়ে দিয়ে আপনি এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দিলে আপনার অ্যাকাউন্টটা রেডি হয়ে যাবে তারপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পরে এখান থেকে ডাউনলোড এখান থেকে এই ডাউনলোড বিটকান এখানে একটা ক্লিক করে দেবেন তো ডাউনলোড বিটকানে ক্লিক করে দিলে সরাসরি প্লে স্টোরে নিয়ে যাবে প্লে স্টোরে নিয়ে যাবে প্লে স্টোর থেকে আপনি অ্যাপটি ডাউনলোড করবেন ডাউনলোড করে তারপর আপনি লগ ইন করবেন তো লগ ইন করার সময় কিন্তু আপনাকে আবার ওই একটা মেলে তারা কোড দেবে জি মেল পাসওয়ার্ড দিয়ে যখন আপনি লগ ইন করবেন তখন তারা আপনাকে আবার আরেকটা কোড দেবে সেই কোডটা দিয়ে আবার ভেরিফাই করে তারপর আপনাকে এই অ্যাপসের ভিতরে ঢুকতে হবে তো আশা করি যে অ্যাকাউন্ট খোলাটা আপনারা সবাই পারবেন কারণ একেবারে সহজে এখানে অ্যাকাউন্ট খোলা তো অ্যাকাউন্টটা খোলার পর কীভাবে কী করতে হবে সেই বিষয়গুলো আমি আপনাদের সাথে এখন শেয়ার করতেছি অয়েল বন্ধুরা তো আমি এখন সরাসরি আমার যে অ্যাপসটি আর ডাউনলোড করা আছে সেই অ্যাপসের ভিতরে লগ ইন করতেছি তো অ্যাপসটি লগ ইন করার পর হয়তো কয়েকবার স্কিপ চাইতে পারে স্কিপ করে দেবেন বেশ কিছু অপশন আসবে ওগুলো স্কিপ স্কিপ করে দেবেন তাহলে দিলে অথবা নেক্সট করে দেবেন নেক্সট করে দিলে হয়ে যাবে তো এরকম আসলে এখানে যা যে কোনো একটা জায়গায় টাচ করবেন টাচ করলেই হয়ে যাবে তো এখানে প্রথমেই আপনাকে যে কাজগুলো করতে হবে এখানে একটা বিষয় একটা বলে রাখি আপনাকে কে ওয়াইসি করতে হবে প্রথমেই কেউ সেটা একেবারে সহজ জাস্ট ভোটার আইডি কার্ডের ফার্স্ট পেজ সেকেন্ড পেজটা দেবেন আর যার ভোটার আইডি কার্ড তার ফেজটা দিয়ে ছবি উঠাই দেবেন একটা ইনস্ট্যান্ট এক থেকে দুই মিনিটের মধ্যে কেউ হয়ে যাবে তো তারপরে এখানে আপনাকে আরও কিছু কাজ করতে হবে যেমন ওয়ালেট অপশন এখানে যদি ক্লিক করে দেন তাহলে এখানে আপনাকে আরও কিছু কাজ করতে হবে এখানে তারা বলতেছে মোবাইল নাম্বারটা ভেরিফাই করতে হবে গুগল অথেন্টিকেটর এখানে অ্যাড করতে হবে ইমেল তো অবশ্যই ভেরিফাই প্রথমেই করে নিয়েছেন আর ওই দুইটা রিকোয়ারমেন্ট অবশ্যই ফিল আপ করতে হবে মোবাইল ভেরিফিকেশন এখানে ক্লিক করে দিলে আপনার মোবাইল নাম্বারটা যাবে মোবাইল নাম্বার একটা কোড দেবে সেই কোডটাতে ভেরিফাই করে নেবেন তারপর গুগল অথেন্টিকেটর যাদের আছে এখানে গুগল অথেন্টিকেটরে কীগুলো দিবে সেই কীগুলো দিয়ে গুগল অথেন্টিকেটরে চলে যাবেন ওইখান থেকে আপনি প্লাস ইনুতে গুগল অথেন্টিকেটরের প্লাস ইনুতে ক্লিক করে দেবেন প্লাস ইনুতে ক্লিক করে দিলে ওগুলো দেখানো যাবে না কারণ ওগুলো দেখাইতে গেলে আপনার হাইট হয়ে যায় কালো হয়ে যায় এগুলো আপনি বুঝতে পারবেন যার জন্য আমি মুখে বলে দিচ্ছি তো প্লাস ইনুতে ক্লিক করে দিয়ে তারপর কী দেওয়ার কথা যেখানে বলছে কীটা দেবেন তারপর বিটকান লিখবেন ওইখানে ইয়ের নামের মধ্যে নেইমের জায়গায় বিটকান লিখবেন আর কী যেখানে দিতে বলবো ওইখানে এখান থেকে যে কীগুলো আপনাদেরকে দিবে ওইগুলো কপি করে ওইখানে পেস্ট করে দিয়ে গুগল অথেন্টিকেটরের সাথে অ্যাড করবেন তারপর গুগল অথেন্টিকেটরে যে কোডটা দেবে সেই দিয়ে এখানে ভেরিফাই করলে এটা অথেন্টিকেটর এটা হয়ে যাবে আর মোবাইল থেকে পারা সহজে এটা আপনারা পারবেন তো আমি এটা পরবর্তীতে করে নেব আপনাদেরকে জাস্ট বুঝিয়ে দিলাম তো এইভাবে এটা করে নেবেন তারপর আপনাকে এখানে কিওয়াইসি করতে হবে তো এখন কী এটা কিন্তু আরও ইজি কি ওয়াইসি করার জন্য উপরের দিকে এই যে থ্রি অপশন আইকন প্রোফাইল এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে কেউইসি মাস্ট বি করতে হবে এই যে কে ওয়াইসির অপশনটা দেখতেছেন এখানে ক্লিক করে দেবেন তো কেউইসিটা দেখেন আমি করছিলাম দুই মিনিটের মধ্যে আমার এটা অ্যাপ্রুভ হয়ে গেছে দেখেন এটাকে এটা করা লাগবে না অর্থাৎ আপনাদের এটা করা লাগবে তাদের জন্য যারা বেশি লেনদেন করবে তাদের জন্য তো আপনারা তো এত হাজার ডলার লেনদেন করবেন না সামান্য কিছু লেনদেন করবেন এটা লেনদেন করবেন তার জন্য আপনাকে জাস্ট বেসিক ভেরিফিকেশন যেটা সেটা করলেই হয়ে যাবে তো বেসিক ভেরিফিকেশনটা কিন্তু একেবারে সহজ জাস্ট ভোটার আইডি কার্ডের ছবি তুলতে বলবে ওনারাই ক্যামেরা অন করে দেবে ক্যামেরা দিয়ে ছবিটা তুলবেন ফার্স্ট পেজ তারপরে সেকেন্ড পেজের ছবিটা উঠাবেন তারপর আপনার যার আইডি কার্ড তার ক্যামেরার সামনে দাঁড় করাই দিলে ওই ফেজটা ভেরিফাই নিয়ে নিবে নিয়ে নেওয়ার পরে এক থেকে দুই মিনিটের মধ্যে আপনার এটা এড্যাপ্রুক হয়ে যাবে একেবারে সহজ পানির মতো সহজ তো এখন বিষয়টা হচ্ছে এখানে আপনাকে তাদের ট্রেড ভলিউম কমপ্লিট করতে হবে ট্রেড বলিউম বলতে এখানে আপনাকে পঁচিশ ডলার তো তারা বলছে পঁচিশ ডলার দিয়ে আপনাকে আড়াইশো ডলার ট্রেড করতে হবে মানে মোট ইন টোটাল আপনাকে আড়াইশো ডলার ট্রেড কমপ্লিট করতে হবে তাহলে আপনি এখান থেকে এই যে পঁচিশ ডলার তারা যেটা ফ্রিতে দিবে এটার ইলিজিবল হয়ে যাবেন তো ট্রেড যারা বোঝেন না তাদের জন্য একটু কমপ্লেক্স হবে ভিডিওটা তো আশা করি যে মেজরিটি পার্সন এখানে আপনারা ট্রেডটা বোঝেন কীভাবে ট্রেড করতে হবে এখানে আপনাকে ডিপোজিট করতে হবে মানে পঁচিশ ডলার আপনাকে একটা এক্সচেঞ্জের থেকে এখানে আনতে হবে তো এখানে আনার জন্য আপনি ডিপোজিট অপশনে ক্লিক করে দিলে এখান থেকে আপনি যেটা আনবেন যেটা তবে বেশিরভাগ লোক একটা কাজ করবেন আপনারা টিআর এক্সট্রা এখানে ডিপোজিট করবেন টিআ এক্সট্রা করলে ওইটার ফি একটু কম পারে তো ওই ডিপোজিটে ক্লিক করে দিয়ে এখানে আপনি যদি টিআর এক্স করেন তাহলে টিআর এক্সটটা এখানে লিখে দেবেন তো আমি এখানে টিআর এক্সট্রা লিখে দিচ্ছি তো এখানে টিআ এক্সট্রা লিখে দিলে টিআর এক্সট্রা চলে আসবে এখানে ক্লিক করে দেবেন তো দেওয়ার পর দেখেন এখানে কিন্তু তারা একটা অ্যাড্রেস দিচ্ছে এই যে অ্যাড্রেসটা নিচের থেকে এটা কপি করবেন তো এটা এখানে সাত বিলটা কপি হয়ে যাবে কপি হওয়ার পর যে কোনো একটা এক্সচেঞ্জার থেকে এটা আপনি এখানে ইড করবেন মানে এখানে ঢুকাবেন এখানে এক্সটা ডুকাইলে তারপর এখান থেকে আপনি ওই টিআরএক্সটা দিয়ে ইউএসডিটির সাথে আপনার ইন টোটালি করবেন সাতাশ থেকে আঠাশ ডলার আপনার এখানে ঢুকাবেন টিআরএক্স ডুকানোর পর কারণ ট্রেড করতে করতে আড়াইশো ডলার ট্রেড যখন আপনি করবেন কমপ্লিট করবেন তখন কিন্তু আপনার দুই এক ডলার হয় এক ডলারের মতো আপনার হয়তো এখানে মোটামুটি কমপ্লিট করতে করতে ফি কাটতে পারে এই জন্য একটু বেশি করে করবেন আড়াইশো ডলার টেট যখন হয়ে যাবে তখন কিন্তু আপনার প্রায় এটা ইনস্ট্যান্ট কিন্তু তারা দেবে না ছয় থেকে সাত দিনের পর তারা চেক করবে চেক করে আপনাকে পঁচিশ ডলার আপনাকে ইউএসডিটি সরাসরি দিয়ে দেবে সেটা আপনার ইনস্ট্যান্ট এখান থেকে পেমেন্টটা নিয়ে নিতে পারবেন তো টেট তো একেবারে সহজ টেট যারা করেন তারা জানেন কীভাবে টেট করতে হয় এখান থেকে টেটে ক্লিক করে দেবেন ট্রেডে ক্লিক করে দেওয়ার পর এই যে ট্রেড অপশন চলে আসবে স্পট ট্রেড করতে হবে আপনাদেরকে কিন্তু স্পট ট্রেডটা করতে হবে তো এখান থেকে আপনি টিআর এক্স করে দেবেন টিআরএসটা যেহেতু আপনি এখানে ইন করছেন এক্সের সাথে ইউএসডিটের সাথে আপনি এখানে ট্রেড করবেন তো এখান থেকে সার্চে গিয়ে আপনি এখানে এক্স যদি লিখে দেন তাহলে এক্সটা চলে আসবে এই যে এক্সটা আমি লিখে দিলাম তো টিআর এক্সের সাথে দেখেন ইউএসডি টেড কিন্তু ট্রেড হচ্ছে এখানে টাচ করে দেবেন টাচ করে দিলে এখান থেকে একবার বাই করবেন একবার সেল করবেন বাই করবেন সেল করবেন এইভাবে আপনি এলে তারা করেন তারা কিন্তু বোঝেন একশো পার্সেন্ট করে দেবেন এখানে একশো পার্সেন্ট করে দিলে একবার বাই একবার সেল এইভাবে করতে করতে আপনি মোটামুটি আড়াইশো ডলার যখন হয়ে যাবে তখন এখানে হিস্টোরিতে যদি আপনি ক্লিক করে দেন আপনি দেখতে পারবেন আপনি কতবার টেট করছেন তা আমি যেহেতু করি না এখন তো আমার হিস্ট্রিটা কিছু আসবে না এখানে কিছু নাই সবগুলো আপনার এখানে চলে আসবে আমি এটা করবো আস্তে আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য এগুলো করতেছি লাইভে এগুলো করতে গেলে একটু কষ্ট হয়ে যায় তো এখানে কিন্তু এইভাবে আপনি ট্রেডটা কমপ্লিট করবেন এখন আপনি যখন টিআরএক্সটা এখানে আনবেন নিয়ে আসবেন তখন কিন্তু আপনাকে এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখান থেকে আপনি এটা স্পট ওয়ালেটে কিন্তু নিয়ে আসতে হবে কারণ স্পট ওয়ালেটে যদি আপনি না আনেন তাহলে কিন্তু আপনি আবার এটা ট্রেড করতে পারবেন না বন্ধুরা তো আপনারা যখন টিআরএক্সটা এখানে নিয়ে আসবেন আনার পর এই যে নিচের দিকে ওয়ালেট অপশনটা লেখাটা দেখতেছেন নিচের দিকে একদম এক পাশে ওয়ালেট অপশন এই ওয়ালেট অপশনে একটা ক্লিক করে দেবেন তারপর ট্রান্সফার অপশন এখানে ট্রান্সফার একটা ক্লিক করে দেবেন ট্রান্সফারে ক্লিক করে দিলে এখানে তো আমার কোনো আসলে ব্যালেন্স তো এখানে পাসওয়ার্ড দিতে বলতেছে তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি অয়েল বন্ধুরা তো এখানে আপনাকে ট্রেড করার জন্য আপনার ট্রান্সফার করার জন্য এখান থেকে সিক্স ডিজিটের একটা কোড দিতে হবে এটা কিন্তু অবশ্যই মনে রাখবেন কারণ এটা প্রতিবারই আপনার কাজে লাগবে যতবার আপনি ট্রেড করবেন ততবার কিন্তু এটা চাবে এই জন্য যে সিক্স ডিজিটের যে কোডটা দেবেন এই কোডটা এখানে দিয়ে তারপর নেক্সট অপশন এখানে একটা ক্লিক করে দেবেন তো এখানে নেক্সট অপশন এখানে আমি ক্লিক করে দিচ্ছি তো এটা মনে হয় আমার সম্ভবত ই হয় নাই সিক্স ডিজিটটা আছে দেখে আমি আবারও দিচ্ছি অয়েল বন্ধুরা তো এখানে আপনারা এখানে যে বিষয়টা এটা হচ্ছে এখানে আপনার এটা যদি ভেরিফাই করতে চান তাহলে আপনাকে প্রথমে গুগল অথেন্টিকেটর এবং আপনার যে নাম্বার বললাম ওই নাম্বারটাতে ভেরিফাই করতে হবে তারপর আপনি এখানে ট্রান্সফারের জন্য ট্রান্সফার করার জন্য সিক্স ডিজিটের পাসওয়ার্ড ছয় মানে সিক্স ডিজিটের আপনার কোড দিয়ে এটা সেট আপ করে নিতে হবে তারপর এখান থেকে ট্রান্সফার অপশনটা চলে আসবে ট্রান্সফারে ক্লিক করে দিলে ওইটা স্পট ওয়ালেটে নিয়ে আসবেন স্পের স্পট ওয়ালেট থেকে আপনি তারপর এখান থেকে ট্রেড করবেন তো আড়াইশো ডলারের ট্রেড যদি আপনি বলি আপনি তাদের কমপ্লিট করতে পারেন তাহলে আপনাকে ছয় থেকে সাত দিন পরে আপনাকে এখানে পঁচিশ ডলার তারা দিতে পারে আর এটা সবাই পাবেন একশো পার্সেন্ট সবাই পাবেন কারণ এটা কিন্তু মোটামুটি ইউটিউবে অনেক ভাইরাল হয়ে গেছে আপনারা জানেন তো হানড্রেড পার্সেন্ট সবাই পাবেন আশা করি যে বিষয়টা বুঝতে পারছেন আর আপনারা যদি কেউ রেফার করতে চান প্রতি রেফারের জন্য তারা বলতে পঁচিশ ডলার তো এখন সেটা পরবর্তীতে এখন কত দেবো তা জানি না তবে তারা পঁচিশ ডলারের কথা বলছে ইনভাইটে ক্লিক করে দেবেন এখানে ইনভাইটে ক্লিক করে দিলে এখান থেকে আপনি রেফারের লিঙ্কটা পাবেন এই যে জিনিসের দিকে লিঙ্ক এই লিঙ্কটা যারা অ্যাকাউন্ট খুলব তবে একটা মোবাইল দিয়ে আপনারা একটা অ্যাকাউন্ট খোলার চেষ্টা করবেন কেউ বারবার মানে একটা মোবাইলে চার পাঁচটা অ্যাকাউন্ট খুলবেন না তাহলে কিন্তু আপনি এক টাকাও পেমেন্ট পাবেন না যদিও অনেকে আপনাদেরকে লোভ দেখায় যে আপনি কোপ দেন এই করেন সেই করেন একটা মোবাইলে দশটা অ্যাকাউন্ট খুলেন পরবর্তীতে কিন্তু আপনি একটা টাকাও পেমেন্ট পাবেন না এইরকম করে আমাদের বাংলাদেশ থেকে কিন্তু বড় বড় যে এক্সচেঞ্জারগুলো এগুলো কিন্তু আমাদেরকে কিন্তু এখন অ্যাকাউন্ট খুলতে দিচ্ছে না আমি বেশ কয়েকটা এক্সচেঞ্জারে দেখলাম আমাদের বাংলাদেশ তারা অ্যালাউ করতেছে না কারণ আমাদের এইসব মানে কুকাজ করার জন্য আমাদেরকে কিন্তু তারা এখান থেকে অ্যাকাউন্ট খোলার মানে পারমিশন দিচ্ছে না এই জন্য এই কাজকেও করবেন না একটা মোবাইল দিয়ে একটা অ্যাকাউন্ট খুলবেন যে যত কথাই বলুক সৎভাবে ইনকাম করার চেষ্টা করবেন অলয়েস এই হচ্ছে আমার প্রত্যাশা তো এখন বিষয়টা হচ্ছে এখানে অনেকেই হয়তো ভিডিও দেওয়ার সাথে সাথে কমেন্ট করবেন যে ভাই কখন পেমেন্ট দিবে তো ছয় থেকে সাত দিন পরে আপনি এখানে পঁচিশ ডলার পাবেন এটা আমি বলতেছি আশা করি যে সবাই পাবেন প্রত্যেককেই তারা দিয়ে দিবে অনেকেই হয়তো গালিগালাজও করেন যে ভাই পেমেন্ট দেয় না একটু ধৈর্য ধরতে হবে অপেক্ষা করেন আজকে পেমেন্ট না দেয় কালকে অবশ্যই দেবে আজকের টাইপ পেমেন্ট মানে কালকে যেটা জয়েন করেছেন ওটা থেকে পেমেন্ট পাবেন এরকম করতে করতে আপনি কোনো না কোনো জায়গা থেকে পেমেন্ট অবশ্যই পাবেন সবগুলো যে পেমেন্ট করবে বিষয়টা এরকম না এর জন্য অনেকে গালিগালাজ করেন এটা খুবই দুঃখজনক এইরকম গালিগালাস কেউ করবেন না কারণ এই সাইটগুলো বা এক্সচেঞ্জারগুলো আমার না এগুলো আমি নিজে তৈরি করি নাই এগুলো আমি ভিডিও দেখছি এবং তাদের সাথে তাদের গিয়ে বিভিন্নভাবে পড়াশোনা মানে পড়ছি পরে দেখছি যেখানে তারাই কন্ডিশনগুলো দিয়েছে এই কন্ডিশনগুলো ফিল আপ করলে আমরা পেমেন্টটা পাবো এই হিসাব করে আমি একটা ভিডিও মেক করি তার জন্য অনেকে গালিগালাজ করেন যে ভাই পেমেন্ট দেয় না এই সেই খুব খারাপ ভাষা ইউজ করেন তো এগুলো করবেন না ক্লাস করলে আপনার পরিচয়টা প্রকাশ পায় যে আপনি কোন বংশের লোক বিষয়টা একটু মাথায় রাখবেন তো আজকের মতো বিদায় নিচ্ছে আল্লাহ আসসালামু আলাইকুম